हरे कृष्ण आजकेर भागवत रसमाधुरी सेमिनार वंदेहम श्रीगुरो श्रीजुत पदकमलम श्रीगुरुन वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे आजनुलंबित भुजौ कनका बदातौ संकीर्तनैक पितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्म पालौ वन्दे जगत प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारं अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं गंधर श्रीमद्भागवतं चतुर्थ स्कंद चतुर्थ अध्याय अष्टादश श्लोक आलोचना प्रसंग सतीर क्रोध प्रकाश दक्षेर प्रति दक्ष निंदा एवं सेई संगे आमादेर अष्टम दिनेर परिक्रमा दर्शन तो प्रथमे गुरुदेवेर चरणे दंडवत प्रणति निवेदन करी नमोऽं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निते नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर भागवत महात्त श्रीमद् भागवतं पुण्यं दिष्ट्या नोत्तिष्ठते हिज सांवत्सरं तस्य पुण्यं विलयं जाति पुत्रक हे पुत्र ब्रह्मा जे व्यक्ति ये परम पुण्यमय श्रीमद् भागवत शास्त्र देखे निजेर आसन थेके उठे ना दाड़ाय तार एक बछर अर्जित धर्म कर्मे समस्त पुण्यई नष्ट हय तमरा 18 नम्बर श्लोकटी पाठ करब सती बोलछेन जेखाने वैष्णव निंदा हय এর আগের শ্লোকে কর্ণৌ পিধায় নিরয়াত যদকল্পইসে কান বন্ধ করে সেখান থেকে চলে যাওয়া উচিত না হলে তর্ক করে তার জিহ্বাকে ছেদন করা উচিত না হলে মৃত্যুবরণ করা উচিত তো আজকে বলছেন অতস্ত বোধপন্ন মিদম কলেবরম ন ধারয়িষ্যে স্মৃতিকণ্ঠ গর্হিণ जगधस्य मोहन महाद्धि विशुद्धि मंधस जुगोपसित जुगोपसित शुद्ध रणम पजक्षते
অতস্তবোৎপন্ন মিদম কলেবরম ন ধারয়িষ্যে স্মৃতিকণ্ঠ গর্হিণ জগধস্য মোহাদ্ধি বিশুদ্ধি মন্ধস যুগপসিত অধ্যরণম পজক্ষতে। তাই আমি আমার অযোগ্য এই শরীর ধারণ করব না যা আমি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি, কারণ আপনি শিবের নিন্দা করেছেন। কেউ যদি ভ্রান্তবশত কোনো বিষাক্ত খাদ্য গ্রহণ করে ফেলে, তার ফলে তার বমি করাই হচ্ছে নিরাময়ের শ্রেষ্ঠ উপায়। একটি উদাহরণ, অতস্তবোৎপন্ন মিদং কলেবরম, এই আপনার থেকে উৎপন্ন এই আমার শরীর, আপনার থেকে প্রাপ্ত হওয়া এই শরীর, ন ধার ইচ্ছে স্মৃতিকণ্ঠ গর্হিণ, এই শরীর আমি আর রাখবো না, কেননা স্মৃতিকণ্ঠ গরে, স্মৃতিকণ্ঠ মানে শিবের নিন্দা করেছে। জগধস্য মোহাদি বিশুদ্ধ মন্দস অন্ধ যুগ অন্ধস যুগোৎসিত সদ সদ উদ্ধরণ পজক্ষতে। যদি কেউ ভুল করে বমি বিষ খেয়ে নেয়, বমি করা উচিত, তাই আমার এই শরীরও আমি এখনই দগ্ধ করব। সতী যেহেতু পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তির মূর্ত পথেই, তাই তার পক্ষে বহু দক্ষ সমন্বিত বহু ব্রহ্মাণ্ড ধ্বংস করার ক্ষমতা ছিল, তাহলেও হয়তো কেউ তার প্রতি শিবের বিরুদ্ধে অভিযোগ আনতে পারত যে তিনি নিজে অক্ষম বলে তার পত্নী সতীর দ্বারা দক্ষকে সংহার করেছিলেন। এই অপবাদ থেকে তার পতিকে রক্ষা করার জন্য সতী দেহত্যাগ করতে মনস্থ করেছিলেন। তো এইখানে রাখি, আমরা পরিক্রমার প্রসঙ্গ নিয়ে আসছি। আজকে হচ্ছে অষ্টম দিনের পরিক্রমা। আমরা গতকালকে সীমন্ত দ্বীপেই ছিলাম, কিন্তু আজকে আমরা সীমন্ত দ্বীপে আরেক স্থানে থাকব, কিন্তু আমরা দর্শন করছি অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ দর্শন করে সীমন্ত দ্বীপে থাকছি। তো প্রথমে আমরা সেই মহাপ্রভুর মামার বাড়ি বেলপুকুর থেকে বেরিয়ে প্রথমে আমরা মেঘের চড়া এলাম। মেঘের চড়া, মেঘের চড়া দর্শন করলাম। দিন অবসান সন্ধ্যা রম্য দিগম্বর আচম্বিতে মেঘাম্বম মেঘারম্ভ্য গগনমণ্ডল ঘন ঘন গর্জয়ে গম্ভীর নিনাদে দেখিয়া বৈষ্ণবগণ গণিল প্রমাদে বিঘ্ন উপসন্ন দেখি সবই দুঃখিত কেমনে ঘুচয়ে বিঘ্ন চিন্তা পরচিত। তো আমরা এই একদিন মহাপ্রভু কীর্তন সহযোগে কীর্তন করতে 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 তিনি গেছেন এই স্থানে, যে স্থানে মেঘের চড়া, ঠিক ঠিক বেলপুকুর থেকে বেরিয়ে সীমন্তিনী মাতা রাত্র আস্থায় মাঠে ধান ক্ষেত সেটা দেখিয়ে বলছেন জীব গোস্বামীকে, নিত্যানন্দ প্রভু এটা হচ্ছে মেঘের চড়া। কী হয়েছিল ঘটনা না, ভক্তরা মহাপ্রভুর সঙ্গে কীর্তন করে করে যাচ্ছেন, হঠাৎ কালবৈশাখী ঘন মেঘ ঝড়ো বাতাসে জাহাজ, ভক্তরা ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, বলা আছে, তদা তসমিন সময়াত গৃহীতা মন্দিরাম হরিম স্মরান কৃতার্থয়ন কৃষ্ণ জগৌ সজনৈ স তত মরুদ্ভীম মোঘা উখণ্ডিতাস্তে দিগম দিগন্তরম ভেজুর বভুব বিমলম নভচন্দ্রাংশ রঞ্জিতম।
মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ এই স্থানে এসে মন্দিরে নামক একটি বাদ্যযন্ত্র নিয়ে সুর রাগাদিতে কীর্তার্থ করতে স্বজনগণ কীর্তন আরম্ভ করলেন। কীর্তন আরম্ভ মাত্রেই তৎক্ষণাৎ যেন মহাশক্তিশালী প্রবল বায়ুর আঘাতে সেই ঘন মেঘমালা দিগান্তরে আশ্রয় গ্রহণ করল। আকাশ নির্মল চন্দ্রকিরণে উদ্ভাসিত হয়ে উঠল। আর মহাপ্রভু শরণাপন্ন হয়েছে সবাই, যে এখন ঝড় বাতাসে পাশাপাশি কোনো ঘর বাড়ি নেই, কী হবে, আমরা সব তো ভিজে যাব সব। তখন মহাপ্রভু হাত তুলে মেঘকে ইশারা করলেন, তুমি এখান থেকে সরে যাও। তবে মহাপ্রভু সে মন্দিরা করি করে নাম সংকীর্তন করে উচ্চস্বরে, দেবলোক কৃতার্থ করিব হেন মনে, ঊর্ধ্ব মুখে চাহে প্রভু আকাশের পানে, দূরে গেল মেঘগণ আকাশ প্রকাশ আকাশ, হরি সে বৈষ্ণবগণের বাড়িল উল্লাস, নিরমল ভেল শশী রঞ্জিত রজনী, তনুগণ গুণ গায় নাচেন আপনি। আর ঊর্ধ্বমুখে মহাপ্রভু চেয়ে বললেন, ইশারা করলেন, মেঘ সরে যাও। আর মেঘ সরে গিয়ে পূর্ণ নির্মল আকাশ প্রকাশিত হলো, আর সবাই উচ্চস্বরে কীর্তন এবং নৃত্য। সেই প্রেমে বিচার না করে গৌর হরি, মেঘে কি বলিব দিল শ্রী জগৎ ভরি, আপনে ঠাকুর নাচে ভক্তগণ শোনে, সভার আবেশে নাচে সচির নমে। আর সবাই উদ্দণ্ড কীর্তন শুরু করলেন। তো সেখান থেকে আমরা সেই স্থান দর্শন করে কীর্তন করতে করতে আমরা সীমন্তিনী মাতার মন্দিরে এলাম। সীমন্তিনী মাতার কাহিনী তো প্রথম দিন শুনিয়েছি, যা যেখানে তিনি তপস্যা করেছিলেন সেই স্থানে দর্শন করলাম, সেখানে আমাদের কীর্তন হলো, গুরু পূজা হলো। সেখান থেকে আমরা চলে গেছি মাসির বাড়ি, মহাপ্রভুর মাসি সর্বজয়া দেবী এবং আচার্য রত্ন। তো সেখানে গিয়ে আমরা সেখানে দর্শন করলাম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, শিল ভক্তি সিদ্ধান্ত, সরস্বতী ঠাকুরের ভজন কুঠির এবং বসত বাটি, এবং সেই সঙ্গে তার সেবিত যে বিগ্রহ, তার নাম হচ্ছে শিভার শ্রী গান্ধর্বিকা গিরিধারী, যে গান্ধর্বিকা গিরি অপূর্ব বিগ্রহ দর্শন করলাম। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই স্থানে বসে তিনি শত কোটি নাম জপের সংকল্প গ্রহণ করেছিলেন, শত কোটি নাম জপ, এবং তিনি কঠোর ব্রত গ্রহণ করে দিন রাত কেবল নাম জপ করতেন, 100 কোটি নাম। কতদিন লাগবে? চাতুর্মাসের ব্রতে তিনি একবার গোগ্রাস করতেন, গোগ্রাস মানে গরু যেরকম খায়, এত বৈরাগ্য, পিছনে হাত বেঁধে দিয়ে সামনে হবিষণ্ণ একবার মুখে যা উঠতেন সেটাই খেতেন, আর সারাদিন নাম করতেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার এই নামের প্রভাবে সকল বিশ্ব শুদ্ধ হয়ে যাবে, আর সেটাও সত্য, সকল বিশ্ব শুদ্ধ হয়েছে। এখন যারা আমরা ভক্ত হচ্ছি সব উনি হরি নাম করে সকলকে শুদ্ধ করে রেখেছেন, যার ফলে আমরা তো নাম কিনছি, আমি এত প্রচার করে ভক্ত বানালাম, আমাদের কৃতিত্ব নেই, কিন্তু এসব কৃতিত্ব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো যাই হোক, সেই স্থানে তার সেই ভক্তির নাম জপের প্রভাবে সেখানেই রাধাকুণ্ড প্রকাশিত হয়েছেন, শ্যামকুণ্ড প্রকাশিত হয়েছেন, গিরি গোবর্ধন, তমাল, কেলিকদম্ব অভিন্ন বৃন্দাবনের মতো পরিবেশ। আর সেখানে তার সমাধি, গৌরকিশোর দাস বাবাজির সমাধি, এবং তার তিনি যে ঘরে থাকতেন মিউজিয়াম, সেটাও দর্শন করলাম। তারপরে আমরা গেছি শিবাসঙ্গন, শিবাসঙ্গন, শিবাসঙ্গনে আপনারা জানেন মহাপ্রভু 24 বছর তিনি ছিলেন নবদ্বীপে, সন্ন্যাস গ্রহণ করে 24 বছর ছিলেন পুরীতে। সেই 24 বছরের প্রথম তো তিনি বিদ্যারস, তর্ক বিতর্ক, ব্যাকরণের ব্যাখ্যা নিয়ে কাটিয়েছেন পণ্ডিত নিমায়। আর তার বন্ধু ছিলেন, তার বাল সখা বা ক্লাস ফ্রেন্ড, ক্লাসমেট গদাধর,
গদাধর হচ্ছেন স্বয়ং রাধারানী, আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু নিমাই পরিচয় দেয়নি রাধারানী, তিনি গদাধর রূপে এসছেন, শান্ত প্রকৃতির, দুজন একই সঙ্গে পড়াশোনা করতেন। কিন্তু নিমাই সারা দিন তর্ক বিতর্ক করতেন, আর গদাধরের পছন্দ হতো না। সেই জন্য কখনো কখনো স্কুল যাওয়ার সময় নিমাই যেই রাস্তায় যাবেন, গদাধর অন্য রাস্তায় যাবেন। কিন্তু মজার কথা, ঠিক স্কুলে ঢোকার মোড়েই দুজনের দেখা হয়ে যেত, আর দেখা হলেই নিমাই তর্ক শুরু করতেন, ব্যাকরণের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তর্ক করতেন, আর গদাধর পছন্দ করতেন না। একদিন গদাধর ঘুরে ঘুরে গেছে যাতে নিমাইয়ের সঙ্গে না যেতে হয়, আর ঠিক রাস্তার মোড়ে উঠতেই নিমাই সামনে। আর যখন নিমাই সামনে এসে গেছে, নিমাই যাতে আগে কথা বলতে না পারে তাই গদাধর আগে বলছে, যে নিমাই তুমি এত পড়াশোনা করছো আর এই সারাদিন তর্ক করে বেড়ায়, এই লাভটা কিসে? পড়ে কেনে লোক ভক্তি জানিবারে বা কৃষ্ণ জানিবারে, পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে? কৃষ্ণ ভক্তি যদি না হলো বিদ্যার লাভ কি? কেননা এই জগতে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা বিদ্যা লাভ করেছি তার থেকে একটা উদাহরণ দিই, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এই পর্যন্ত বিজ্ঞান বা জাগতিক শিক্ষা সীমিত। সূর্যের উৎস কি? সূর্যের উৎস শাস্ত্র বলছে, সূর্যের উৎস হচ্ছে যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহ, চক্ষু, গোবিন্দের চক্ষু হচ্ছে গোবিন্দের দুই চোখ, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যাঙ্গয়া ভ্রমতি সংভৃত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তো এই সেই সূর্যদেব, তাই গদাধর বলছেন তুমি কৃষ্ণ ভক্ত হও, সেই সে বিদ্যার ফল যা নিহ নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যা চিত্তবৃত্তির। তখন মহাপ্রভু নিমাই বলছে, ঠিক আছে গদাধর তোমার কথায় সত্যি হোক, আমি বলে না তোমার কথায় ফুল চন্দন পড়ুক, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তোমার কথা সত্যি হোক, এমন বৈষ্ণবময় হইমু সংসারে অজ ভব আদি সব আসিবেক আমার দ্বারে। ঠিক আছে, আমি একদিন এত বড় বৈষ্ণব হব না, সমস্ত ব্রহ্মাণ্ডের দেবতা শিব ব্রহ্মা আসবে আমার বাড়িতে। আর সত্যি তাই, শিব ব্রহ্মা তো এসেছেন, তিনি তো সবার প্রভু। তো তারপরে ধীরে ধীরে নিমাইয়ের পিতৃবিয়োগ হলো, পিতৃবিয়োগের পরে তিনি গেলেন গয়াতে পিণ্ড দিতে, পিতৃপিণ্ড দান করার জন্য। আর ওখানে গিয়ে ঈশ্বরপুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নিমাই হয়ে গেলেন পরম বৈষ্ণব। ভাবান্তর, সবসময় নিমায়ের মুখে একটা কথা শোনা যায়, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, ঝরঝর করে আঁখি অশ্রু বিসর্জন তো কৃষ্ণ বিরহ। আর সমস্ত ভক্তরা, নবদ্বীপের সমস্ত বৈষ্ণব সমাজ খুব খুশি হয়েছে, নিমাই এখন বড় ভক্ত হয়ে গেছে, আমাদের বৈষ্ণব সমাজ বর্ধিত হচ্ছে, নিমাই ভক্ত হয়ে গেছে। আর সারাদিন নাম সংকীর্তন করতেন ভক্তদের নিয়ে, আর রাত্রে শিবা সঙ্গনে নৈশ কীর্তন করতেন, নৈশ কীর্তন রাত্রি, একদম কয়েকজন নির্ধারিত ভক্তদের নিয়ে, সবাইকে নিয়ে নির্ধারিত ভক্তদের নিয়ে রাত্রে কীর্তন করতেন, সবার প্রবেশ অধিকার ছিল না, সেখানে অনেক লীলা হয়েছে মানে শ্রীবাসঙ্গনে। একদিন কীর্তন করতে করতে তিনি বিষ্ণু খট্টায় বসে, দেখো আমি কে, আমি বিষ্ণু, বিষ্ণু রূপ হয়ে গেছেন। সমস্ত ভক্তরা দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু এখন বিষ্ণু, সবাইকে ডাকছেন তোমরা আসো আমার কাছে কিছু বর চাও। অদ্বৈত আচার্যপ্রভুকে ডেকেছেন,
শ্রীধর কে দেখেছেন, হরিদাস ঠাকুরকে দেখেছেন। হ্যাঁ, হরিদাস ঠাকুরের কথাটা আমি পরে বলছি। শ্রীধর অদ্বৈত আচার্যের কথাও বড়, সব বলতে গেলে এই 1 ঘন্টার ভিতরে সম্ভব না। শ্রীধর কে দেখেছেন? শ্রীধর, আমরা বিকেলে শ্রীধরের বাড়িও দেখতে গিয়েছিলাম, সেটাও বলে দিই। শ্রীধর বলছে, বলুন প্রভু। আচ্ছা, তোমার কি মনে পড়ে তুমি ছোটবেলায় যে তোমার ব্যবসা ছিল, তোমার যে ব্যবসা, হ্যাঁ, সিদারের ব্যবসা ছিল, হ্যাঁ, বামনপুকুর বাজারে কলা, থোড়, মোচা, পাতা বিক্রি করতেন, কলার পাতা বিক্রি করতেন, আর যা ইনকাম হতো তা দিয়ে 50%, 50 ভাগ টাকা নিয়ে গঙ্গা পূজা করতেন, আর 50 ভাগ টাকা নিয়ে বিজনেস চলতো আর সংসার চলতো। খুব গরিব। আর নিমাই তখন ছোট, প্রতিদিন ওই শ্রীধরের দোকানে যেতেন। সেই কথাই মহাপ্রভু মনে করে, আচ্ছা তোমার দোকানে একটা ব্রাহ্মণ ছেলে প্রতিদিন যেত, ওখানে গিয়ে তোমার সঙ্গে দর কষাকষি করতো, বার্গেনিং করতো, মোচা তুলে বলতো এই মোচার দাম কত, বলে আধ আনা, মানে 50%, আধ আনা, বলতে না তুমি অনেক লাভ নিচ্ছ, আমি 4 আনা দেবো, 8 আনা না, 4 আনা। এই নিয়ে তর্কাতর্ক। আর শ্রীধর পছন্দ করতো না, শ্রীধরের দোকানে জিনিসপত্রের এক দর ছিল, একটাই রেট ছিল, ফিক্সড প্রাইস, বলে না ফিক্সড প্রাইস, এসব বার্গেনিং পছন্দ করতো না, সারাদিন হরিভজন করতো। আর মহাপ্রভু নিমায় ওই দোকানে গিয়ে দর কষা করতো, তোমার দোকানে এক ব্রাহ্মণ কুমার গিয়ে দর কষাকষি করতো, তোমার মনে আছে? বলছে হ্যাঁ। কে? বলে তুমি? বলছে হ্যাঁ শিবা, হ্যাঁ শ্রীধর, তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট, হ্যাঁ, তো তুমি কিছু বর চাও? বলছে না প্রভু, আমার কোনো বর লাগবে না, আমি খুব সুখে শান্তিতে আছি। সুখে শান্তিতে আছো? তোমার ভালো ঘর নেই, গায়ে একটু ভালো, স্ত্রীর গায়েও ভালো কাপড় নেই, ঘরের চালের ফুটো দিয়ে বর্ষার জল, সূর্যের আলো, চন্দ্রের কিরণ প্রবেশ করে। বলছে প্রভু, আছি তো ঘরে, ভালো কাপড় না থাকলেও আমি তো কমপক্ষে লজ্জা নিবারণ তো করছি। বলছে না তোমায় আমি কিছু বর দিতে চাই, বর না, তোমাকে আমি ব্রহ্মাণ্ডের অধিপতি করে দেব, তোমাকে আমি অষ্ট সিদ্ধি দান করতে পারি। শ্রীধর বলছেন, প্রভু আপনি আর আমাকে প্রতারণা করেন না, যা করেছেন করেছেন। বলছে আমি তোমাকে প্রতারণা করলাম কি? চিটিং করলাম তোমাকে? কেন প্রভু? তখন তুমি আমার দোকানে আসতে, দর কষাকষি করতে, তখন তো তুমি আমাকে ধরা দাওনি যে তুমি ভগবান। তখন যদি জানতে পারতাম তুমি ভগবান, তোমাকে বিনামূল্যে দিতাম, ফ্রি দিতাম, টাকা নিতাম না। কিন্তু তখন আপনি আমাকে প্রতারণা করেছেন, ধরা দেননি। এখন তো চিনতে পেরে গেছি, আর তো আমাকে প্রতারণা করতে পারবে না। দেখেন ভক্তের কি গুণমহিমা, কিভাবে ভক্ত ভগবানের সঙ্গে কথা বলছে। ভগবান বলছেন তোমাকে আমি বর দিতে চাই, ভক্ত বলছেন না। বলছে শ্রীধর, মহাপ্রভু বারে বারে তাকে তাকে জোর করছেন, কিছু তো চাও। আসলে কি হয়েছে জানো, দেব দেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে, বলে বিষ্ণু ঠাকুর খুব কৃপণ, তার ভক্তদের কিছু দেয় না। দেব দেবীরা যখন যে যায় দিয়ে দেন। কৃষ্ণ তো উল্টো অ্যাডভার্টাইজ, যে করে মোরাস আমি তার করি সর্বনাশ। তো কৃষ্ণ ঠাকুর তার ভক্তদের কিছু দেয় না, বিষ্ণু ঠাকুর, কৃষ্ণ ঠাকুর। তো সেই সেই বদনামটা আমি বাদ দিতে চাই, তুমি আমার কাছে কিছু বর চাও। তখন শ্রীধর বললেন, ঠিক আছে প্রভু, যদি আপনি কিছু বর দিতে চান এই বর দিন। যেই প্রভু কাড়ি নিল থোড় কলাপাত, সেই প্রভু হোক মোর জন্মে জন্মে নাথ। যে প্রভু দোকানে এসে আমার সঙ্গে দর কষাকষি করতো, সেই প্রভুর চরণ যেন আমি না ভুল। দেখুন ভগবত ভক্তের ভগবানের কাছে চাওয়া পাওয়া, আপনার চরণ যেন না ভুলি। তাই আমাদের ভগবানের কাছে কি চাইতে হবে, এসব শাস্ত্র থেকে শিখতে হবে। ধ্রুব মহারাজ কি চাইলেন, শ্রীধর কি চাইলেন, কুন্তী দেবী কি চাইলেন? কুন্তী দেবী তো বিপদ চাইলেন, বিপদ তার সন্তোষ সশস্তত্র জগৎগুরু। হে জগৎগুরু কৃষ্ণ, আমার জীবনটা বিপদে ভরে দাও, বিপদে ভরে দাও।
কেন বিপদে পড়লে তোমাকে ডাকবো, আর তোমাকে এই বিপদে না পড়লে তুমি তো আসো না ভক্তের কাছে, আর তোমাকে দর্শন করব মুক্ত হয়ে। তো যাই হোক, সেই সিদ্ধরঙ্গন বা সিদ্ধরকে কৃপা করলেন, ব্রহ্মাকে কৃপা করলেন, ব্রহ্মার কৃপাটা বলছে। তো এইভাবে সে শিবাসঙ্গনে কীর্তন হতো, আর দিনের বেলা রাস্তায় নগর কীর্তন হতো। আর স্থানীয় পণ্ডিত সহজিয়া তারা অভিযোগ, এই নিমাই সব বৈষ্ণব ধর্মটাকে উচ্ছিন্ন দিল, কাজীর কাছে অভিযোগ। কাজী তখন রেগে এসে সেদিন নগর কীর্তনে মহাপ্রভু ছিলেন না, সে নগর কীর্তনে ভক্তদের খোল নিয়ে ভেঙে দিয়েছে, আর খবরদার কীর্তন করবে না, তাহলে তোমাদের আমি জাতি নিয়ে নেব। যে খোলটা ভেঙেছিল ওই খোল এখনো আছে, খোল ভাঙ্গার ডাকা শিবাসঙ্গনে আমরা দর্শন করলাম। তো তারপরে মহাপ্রভুর কাছে খবর দেওয়া হলো যে কাজী তাদের খোল ভেঙে দিয়েছে। মহাপ্রভু পরের দিন মশাল যাত্রা করে কাজীর বাড়িকে ঘেরাও করলেন, প্রচুর ভক্ত নিয়ে ঘেরাও করলেন। সে কাজীর বাড়িও আমরা গেছি, কাজীর বাড়ি, কাজীর সমাধি। তারপরে অনেক বড় কাহিনী, মহাপ্রভুর এই মশাল সভা দেখে, র্যালি দেখে কাজী ভয় পেয়ে গেছেন, ঘরের ভিতরে লুকিয়ে গেছেন, আর তখন কাজী লোক পাঠিয়ে শুধু মহাপ্রভুকে ডাকলেন, বলছি সবাই আসো না, শুধু মহাপ্রভু আসে। মহাপ্রভু ঘরে ঢুকলেন, মহাপ্রভুর সঙ্গে কাজীর যে বার্তালাপ চৈতন্য চরিতামৃতে দেওয়া হয়েছে, তো কাজী বলছেন গ্রাম সম্পর্কে তুমি আমার ভাগনা, গ্রাম সম্পর্কেও ভাগনা, আর তিনি প্রকৃতই পার্মানেন্ট ভাগনা, নিত্য ভাগনা, কেন তিনি তো কংস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া জীবে দয়া করি সপার্শ্বত সিংহদাম সব পার্শ্বত সহ তিনি আবির্ভূত হয়েছেন এইভাবে, তিনি কংস, তাই তিনি বলছে আমি তোমার মামা, তুমি আমার ভাগনা, তুমি এত ক্রোধ প্রকাশ করো না। শোনো আরেকটা গুপ্ত কথা বলি, রাত্রে যখন ঘুমিয়েছিলাম না, তখন একটা নর পশু এসে আমার বুক চিরতে শুরু করেছে, তুমি আমার খোল ভেঙে দিয়েছ, তোমাকে মেরে ফেলবো। নরসিংহদেব তখন নিমাই বলেন হ্যাঁ তোমরা এত গোবধ করো কেন, তখন চাঁদ কাজে যুক্তি দিয়েছে, তোমার বেঁধেতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। আরে গোবধ করা তো শাস্ত্রে আছে। তখন মহাপ্রভু বললেন যে আমরা যে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এটা বিধান আছে, ব্রাহ্মণ তাকে মন্ত্র দিয়ে জাগিয়ে দেবে, তারপরে সে নবজীবন পাবে, কিন্তু তোমরা তো পারো না, তোমরা তো কেটে খাচ্ছ, তোমরা জিয়াইতে নার বধ মাত্র সার, অতএব রৌরব নরকে পচে নিরন্তর, গো অঙ্গে যত লোম আছে তত দিন তোমাকে নরকে, তত সহস্র বৎসর নরকে তোমাকে কর্মফল ভোগ করতে হবে। অনেক বিতর্ক আছে, তারপরে মহাপ্রভুর সঙ্গে একটা এগ্রিমেন্ট হলো। হ্যাঁ চাঁদ কাজী বলেন আমি আর কোনোদিন তোমাদের কীর্তনে বাধা দেবো না, লিখে দিয়েছেন উইল। তো চাঁদ কাজী ভক্ত হয়ে গেলেন। এবার চাঁদ কাজীর মৃত্যুর পরে যেহেতু সে সনাতন ধর্মে এসে গেছে, তার কে মুসলিম লোকরা তাকে ত্যাগ করেছে, তাকে কে সমাধি, মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়ে, চাঁদকে সমাধি এখনও আছে, সমাধি দিয়ে তার সমাধির মাথায় একটা গোলক চাপা গাছ ডাল পুঁতে দিলেন, সেই গাছ এখন বিশাল আকার ধারণ করেছে গোলক চাপা, আর নিম গাছ একসঙ্গে আছে, চাঁদকে সমাধির উপরে ছায়া করে আছেন, প্রতিদিন এই গাছে ফুল ধরে, কমপক্ষে একটা ফুল পড়ে